সর্বধর্ম মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে বিষয় সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তার সে বিষয় হলো যে আমরা কিভাবে যীশুর মতো আমরা বাস করব বা যীশুর মতো জীবনযাপন আমরা করব সেই বিষয়ে আজকে আলোচনা করব। তাই শুরু থেকে শেষ অবধি সকলকে অনুরোধ করি যে শুরু থেকে শেষ অবধি তোমরা ঈশ্বরের বাক্যের মধ্যে যুক্ত থাকো। প্রভু যীশু তিনি বলছেন যে সেই প্রভু হইতে আত্মা হইতে তার স্বরূপে যেন আমরা গড়ে উঠি। ঈশ্বর তিনি বলছেন সেই প্রভু হইতে আত্মা হইতে তার স্বরূপে যেন আমরা গড়ে উঠি। সেই তার স্বরূপ বলতে যীশু খ্রিস্টের স্বরূপে যেন আমরা গড়ে উঠি। দ্বিতীয় করিন্থীয় 3:17 আমরা পাঠ করলে সেখানে আমরা জানতে পারবো যে সেখানে লেখা আছে যে প্রভু হইতে আত্মা হইতে, হ্যাঁ, দর্পণের ন্যায় প্রভু হইতে আত্মা হইতে তার স্বরূপে যেন আমরা রূপান্তরিত হই। আর সেইভাবে কেন আমাদের রূপান্তরিত হওয়া দরকার, সেই মধ্য দিয়ে কিন্তু আমরা যীশু খ্রিস্টের যেভাবে জীবনযাপন করতেন চলতেন সেইভাবে আমরা চলার শক্তি আমরা পেয়ে থাকব। সেই জন্য আমরা কিভাবে যীশুর মতো করে আমরা বাস করব সেই বিষয়ে প্রথম বলতে চাই যে যে বিষয়টি আমাদের মনে রাখতে হবে যে যীশুর মতো করে আমাদেরকে বাস করতে হলে চলতে হলে আমাদেরকে প্রেয়ার প্রার্থনাশীল জীবন আমাদেরকে রাখতে হবে। প্রথম যে বিষয় হলো প্রার্থনাশীল জীবন কিন্তু আমাদেরকে রাখতে হবে। আমরা যেন একটা নির্দিষ্ট সময় আমরা তৈরি করি এবং আমরা প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামেতে। আমরা পিতা ঈশ্বরের কাছে আমরা যেন প্রার্থনা আমরা করি, আর এই প্রার্থনা বিষয় যেন অনেকটা গুরুত্ব যদি আমরা দেখি অনেকটা যেন নিভৃতে আমরা প্রার্থনা করার আমরা চেষ্টা করি যাতে অন্যরা সেই প্রার্থনা যেন না জানতে পারে। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট তিনি কিন্তু নিভৃতে তিনি প্রার্থনা করতেন, সেই প্রার্থনা কিন্তু অন্য কেউ জানে না পিতা ঈশ্বরের কাছে। সেইভাবে যেন আমরা নিভৃতে আমরা প্রার্থনাশীল জীবন আমরা সবসময় রাখার চেষ্টা করি। যিনি গোপনে আমাদের পিতা দেখেন সেই পিতার কাছে যেন আমরা প্রার্থনা আমরা করি, এবং আমরা সকলের সঙ্গেও আমরা একত্রিত হয়েও যেন আমরা প্রার্থনা করি। আমরা বাড়িতে প্রার্থনা করি, প্রার্থনা সভাতে প্রার্থনা করি, সমস্ত জায়গায় যেখানে আমরা যাব আমরা যেন প্রার্থনাশীল জীবন আমরা রাখি। দুই নম্বর বিষয় হলো প্রভু যীশু খ্রিস্ট কিন্তু তিনি অন্যদেরকে প্রেম করতেন, ভালোবাসতেন। প্রভু যীশু খ্রিস্ট তার ভালোবাসা তিনি প্রকাশ করেছিলেন, সেই ভালোবাসা যে আমরা যাতে অন্যকে আমরা দেখাই, সেই ভালোবাসা জীবন যাতে আমরা রাখি, অন্যদেরকে যেন আমরা ভালোবাসি, সেই মধ্য দিয়ে প্রভু যীশু খ্রিস্ট কীভাবে তার মতো করে আমরা বাস করতে পারবো সেই বিষয় হলো যে আমরা যেন অপরকে ভালোবাসি, সেই বিষয়ে যেন আমরা তা আমরা প্রদর্শন আমরা করি, সে বিষয়ে আমরা মনে রাখি। তিন নম্বর বিষয় হলো যে প্রভু যীশু খ্রিস্ট কীভাবে জীবনযাপন করতেন সে তার মতো করে কীভাবে আমরা জীবনযাপন করব প্রভু যীশুর মতো করে, তা হলো আমাদের মধ্যে শান্তি রাখতে হবে। ঝড় আসবে আমাদের জীবনে, হ্যাঁ, আমাদের জীবনে তাড়না আসবে, কিন্তু সেই সময়ও আমরা যেন শান্তিতে থাকার আমরা চেষ্টা করি। আমাদের জীবনে দুঃখ কষ্ট হতাশা যন্ত্রণা এগুলো আসবে, কিন্তু সেই সময়ও যেন আমরা শান্তিতে থাকার আমরা চেষ্টা করি, যে বিষয় প্রভু যীশু খ্রিস্ট তিনি তার জীবনে প্রকাশ করেছেন যে তিনি শান্তিতে, হ্যাঁ, নম্রতায় তিনি সবসময় থাকতেন। তার যখন তাড়না হয়েছে তখনও তিনি নম্রতায় ছিলেন, তিনি যখন ঝড়ের মুখোমুখি হয়েছিলেন, হ্যাঁ, তখনও তিনি, হ্যাঁ, নম্রতার মধ্যে ছিলেন। অর্থাৎ সেই শান্তি তার জীবনে কাজ করছিল, ঈশ্বরের শান্তি, সেই শান্তি যেন আমাদের জীবনে আমরা রাখি। এইটি হলো তিন নম্বর বিষয় যে আমরা কীভাবে যীশুর মতো বাস করব। চার নম্বর বিষয় হলো যে আমরা যেন ক্ষমাশীল হই। প্রভু যীশু খ্রিস্ট তিনি সকলকে ক্ষমা করেছেন, ক্ষমার বিষয় তিনি প্রকাশ করেছেন, আর সেই ক্ষমা তিনি ক্রুশেও সকলকে ক্ষমা দিয়েছেন। আর এই ক্ষমাশীলতা জীবন কিন্তু আমাদেরকে রাখতে হবে। যদি আমরা যীশুর মতো আমরা বাস করতে চাই তাহলে কিন্তু আমাদের সেই ক্ষমাশীল জীবন আমাদেরকে রাখতে হবে, একে অপরকে আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে আমাদেরকে দেখতে হবে। পাঁচ নম্বর বিষয় হলো কীভাবে আমি যীশুর মতো বাস করব। পাঁচ নম্বর বিষয় হলো বাধ্যতায় থাকতে হবে। কার বাধ্যতা? পিতা ঈশ্বর তার বাধ্যতায় যেন আমরা থাকি।
আমাদের পিতা ঈশ্বর তার বাধ্যতায় যেন আমরা সবসময়ের জন্য আমরা থাকার চেষ্টা করি। যে বাধ্যতা তিনি আমরা যদি দেখি, তিনি সমস্ত তার মিনিস্ট্রি কার্যতে, তার সেবা কার্যতে তিনি পিতা ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করতেন এবং তার বাধ্যতায় তিনি চলতেন। সেই বাধ্যতা তিনি প্রকাশ করেছেন, সেই বাধ্যতাকে পিতা ঈশ্বরের বাক্যে বাধ্যতা, পিতা ঈশ্বরের কথাতে বাধ্যতা, পিতা ঈশ্বরের যে পরিকল্পনা সেই পরিকল্পনাতে বাধ্যতায় তিনি থাকতেন। সেই বাধ্যতাশীল জীবন কিন্তু আমাদেরকে রাখতে হবে, আমরা যেন ঈশ্বরের বাধ্য হই, ঈশ্বরের বাধ্য আমরা যেন থাকি। সেই মধ্য দিয়ে কিন্তু আমরা সেই প্রভু যীশু খ্রিস্টের মতো সেই জীবন আমরা পেতে পারি, যদি আমরা সেইভাবে আমরা চলি। ঈশ্বর বাক্য তাই বলছে, তাই আমাদের মনে রাখতে হবে যে যেন আমরা বাধ্যতায় থাকি। এবং ছয় নম্বর বিষয় হলো আমরা সেবা কার্য আমাদের জীবনে রাখতে হবে। যীশু খ্রিস্ট কিন্তু তিনি বলেছেন তিনি সেবা করেননি, কিন্তু তিনি সেবা দিতে এসেছেন, তিনি পরিচর্যা পাইতে আসেননি, কিন্তু পরিচর্যা তিনি দিতে আসেন। অর্থাৎ সেই মধ্য দিয়ে এই জগতে যীশু খ্রিস্ট কিন্তু তিনি সেবা কার্য করার জন্য এসেছেন, নিজে সেবা নেওয়ার জন্য আসেননি। সেই সেবাশীল জীবন কিন্তু আমাদের রাখতে হবে, যিশু মতো কি যদি আমরা চলতে চাই তাহলে আমাদের সেবাশীল জীবন যাপন আমাদের রাখতে হবে, ঈশ্বর বাক্যে বলছে। তাই আমরা এখন একটি ঈশ্বর বাক্য যদি দেখি, দ্বিতীয় করিন্থীয় 3:18 বলছে, আমরা সকলে অনাবৃত মুখে প্রভু তেজ দর্পণের ন্যায় প্রতিফলিত করিতে করিতে, তেজ হইতে তেজ পর্যন্ত এবং প্রভু হইতে আত্মা হইতে হইয়া থাকে, তেমনি সেই মূর্তিতে স্বরূপান্তরীকৃত হইতেছি। আমেন। অর্থাৎ আমরা যেন সেই প্রভুর মুখে, হ্যাঁ, অনাবৃত মুখে প্রভু তেজ দর্পণের ন্যায়, অর্থাৎ আমাদের প্রভু যে তেজ তার মধ্যে প্রকাশ পেয়েছে সেই তেজে দর্পণের ন্যায় তার মতো করে আমাদেরকে তৈরি হতে হবে, তার মতো করে আমাদেরকে রূপান্তর হতে হবে। আর সেই বিষয় আমরা আজকে আলোচনার যে বিষয়, যে আমরা কীভাবে যীশুর মতো আমরা চলবো, সেই বিষয় যে প্রার্থনাশীল জীবন রাখতে হবে প্রথম, দ্বিতীয় হলো অন্যদেরকে ভালোবাসতে হবে যীশু খ্রিস্ট যেমন ভালোবেসেছেন, তৃতীয় হলো আমাদের জীবনে শান্তি রাখতে হবে, যখন আমাদের দুঃখ আমাদের জীবনে ঝড় আসবে তখন আমাদেরকে শান্তিতে থাকার ইচ্ছা আমাদেরকে রাখতে হবে, 4 নম্বর বিষয় হলো ক্ষমাশীলতা আমাদের জীবনে রাখতে হবে, 5 নম্বর বিষয় হলো বাধ্যতা যেশীল জীবন আমাদের থাকতে হবে, এবং 6 নম্বর হলো সেবা কার্যশীল জীবন আমাদের থাকতে হবে, ঈশ্বর বাক্য থেকে আমরা জানতে পারি। তাই সকল ঈশ্বর সন্তানদের উৎসাহিত করতে চাই, আসুন আমরা কীভাবে যীশুর মতো চলবো, প্রার্থনাশীল জীবন, অন্যদেরকে ভালোবাসা, শান্তি এবং ক্ষমাশীল জীবন, ঈশ্বরের বাধ্যতা, এবং শেষে যদি আমরা দেখি, হ্যাঁ, সেবা কার্যশীল জীবন আমাদের রেখে আমরা এই যিশুর মতো করে আমরা চলার, যদি আমরা এই বিষয়গুলো ফলো করি, আমরা যিশুর মতো করে, প্রভু যিশু খ্রিস্টের মতো করে আমাদের জীবন যাপন আমরা করতে পারবো এবং চলতে পারবো, এই বিষয়গুলি যদি আমরা ফলো করি, অনুসরণ করি। তাই সকলকে উৎসাহিত করতে চাই, আসুন আমরা সেই বিষয়গুলো যতটুকু পারি আমরা অনুসরণ করার চেষ্টা করি, তাতে ঈশ্বর অবশ্যই তিনি তার অনুগ্রহ দয়া তার আশীর্বাদ আমাদের জীবনে বর্ষিত করবেন, ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন। আমেন। জয় যীশু, জয় যীশু। স্বর্গের পিতা প্রভু, তোমাকে ধন্যবাদ দিই, আজকে যে বিষয় সকল তুমি জানতে দিয়েছো প্রভু, প্রার্থনাশীল জীবন এবং প্রভু ক্ষমাশীল জীবন, অন্যদেরকে ভালোবাসার বিষয় প্রভু, তোমার বাধ্যতায় সমস্ত কিছু যা কিছু আমরা জানতে পারলাম প্রভু, তোমার সকল সন্তানদের জীবনে তুমি স্পর্শ করো প্রভু, তাদের জীবনে তুমি কথা বলো, তোমার অনুগ্রহ দয়া বর্ষিত করো, তাদের সকলের সঙ্গে সঙ্গে থাকো, এবং আজকে আমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার তোমার হস্তে দিয়ে তুমি পরিচালনা করো, এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই। আমেন। জয় যীশু, জয় যীশু, জয় যীশু।